নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেল মাই ফার্স্ট জবে। বন্ধুরা, আরআরবি এনটিপিসি 2019-এর অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়ে গেছে। এর অনলাইন আবেদন হলো 1 মার্চ 4টে থেকে, অর্থাৎ ঠিক আজকের দিনেই 4টে থেকে, বিকেল 4টে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা যা আপনাদের অবশ্যই জানা দরকার। যেসব বন্ধুরা এই চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করছেন, অবশ্যই এবং অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনের চাপ দিতে ভুলবেন না অতিরিক্ত নোটিফিকেশনের জন্য। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। যথারীতি আরআরবি দ্বারা জারি করা নোটিফিকেশন নাম্বার হলো CEN01/2019, যেখানে আপনাদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে আজ থেকে, শেষ হবে 31 মার্চ 2019। অনলাইন নেট ব্যাংকিং বা ডেবিট ক্রেডিট কার্ড ও SBI চালানের মাধ্যমে যেসব প্রার্থীরা নিজেদের টাকা পেমেন্ট করতে চান, সেই টাকা পেমেন্টের লাস্ট ডেট হলো 5/4/2019। এখানে প্রত্যেকটি ছাত্রছাত্রী যে কোনো ব্রাঞ্চের এবং যে কোনো কলেজ থেকে যে কোনো শাখায় যত নাম্বারই পেয়ে থাকুক না কেন অ্যাপ্লিকেবেল। কী কী পদের জন্য অ্যাপ্লিকেবেল তা অলরেডি আমি হাইলাইটেড করে দিয়েছি, অনুগ্রহ করে ভিডিওটিকে পজ করে দেখে নেবেন। এছাড়া গুরুত্বপূর্ণ যে জিনিসটি এইবার রেলওয়ে ইন্ট্রোডিউসড করিয়েছে সেটা হলো EWS কোটা, যেটা অলরেডি বাকি কোটাগুলোর থেকে কিছুটা আলাদা কিন্তু অ্যাভেলেবেল সেই সব উইকার সেকশন স্টুডেন্টদের জন্য যারা SC ST OBC বা বাকি অন্য সব কোটার মধ্যে পড়ছে না। সেকেন্ড কেস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য রেল অবশ্যই বলে দিয়েছে যে 31/3/2019 আগে প্রার্থীকে নিজের ফাইনাল সার্টিফিকেট বা রেজাল্ট নিজের হাতে রাখতে হবে। অর্থাৎ খুব ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোনো স্টুডেন্ট যদি ফাইনাল ইয়ারের হয়ে থাকে তারা অ্যাপ্লিকেবল নয়। সেকেন্ড কেস, এখানে কিছু নেগেটিভ মার্কিংয়ের কথা বলে দেওয়া আছে, যেটা CBT 1 বা CBT 2 ফলো করবে। ঠিক আগের পরীক্ষায় যদি কেউ অ্যাপিয়ার না হয়ে থাকো যেগুলো রেল লাস্ট ইয়ার কন্ডাক্ট করেছে, তাহলে জেনে রাখা ভালো যে 1/3 করে প্রত্যেকটা নেগেটিভ মার্কসকে ওরা ক্যালকুলেট করে থাকে। ফোর্থ কেস, এক্সেমশন ক্যাটাগরি বা অ্যানেক্সারগুলো কোথা থেকে তোমরা পেয়ে থাকবে, যে অ্যানেক্সারগুলোতে বিভিন্ন রকম কোটা সম্পর্কিত ডিটেলস দেওয়া থাকে, তা আমি একটা আলাদা ভিডিও থ্রুতে তোমাদেরকে জানিয়ে দেবো। যদি এখানে একটু হাইলাইটেড করে দেওয়া রয়েছে সেটা তোমরা একটুখানি খেয়াল করলে দেখতে পারো। এখানে কিছু ভিজুয়াল অ্যাকুইটির ব্যাপারেও বলে দেওয়া রয়েছে, সেই ভিজুয়াল অ্যাকুইটিগুলো যেগুলো মেডিকেল টেস্টের সময় তোমাদের দরকার পড়বে, যেগুলো এই মুহূর্তে খুব একটা দরকারই নয় বলে আমি আপাতত একটু হাইলাইট করে রেখেছি, যেগুলোকে পরে আমি ইন ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করে থাকবো। আর হ্যাঁ, সবথেকে বড় কথা, রেল এই বছর সমস্ত স্টুডেন্টদের জন্য যে বয়সটা বাউন্ডেড করে দিয়েছে সেটা হলো 18 থেকে 30 বছর। অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরির জন্য তাদের পার্টিকুলার বয়স, যেটা বাউন্ডেড বয়স বা বাউন্ডারি বয়সে, সেটা অলরেডি প্রোভাইডেড তাদের দ্বারা, আর সেগুলোকে আমি অলরেডি একটু হাইলাইটেড করে দিয়েছি। নেক্সট কেস রয়েছে, বাকি যে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টরা যা যা বয়সের ছাড় পেয়ে থাকে জেনারেলি, তার প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা করে হাইলাইট করে দিয়েছি। তোমরা একটুখানি আস্তে ধীরে পজ করে প্রত্যেকে যা যা কোয়ারি বা যে যে ক্যাটাগরি থেকে বিলংস করছো একটু কাইন্ডলি দেখে নেবে। আর হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে যারা কিছু স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়ে থাকে, যেমন বিধবা হোক বা ডিভোর্সি হোক বা কোনো কারণে হাজব্যান্ডের সঙ্গে থাকে না, এমন যদি কোনো ক্যাটাগরি থেকে থাকে, তারা করেসপন্ডিংলি যেই যেই ক্যাটাগরি থেকেই বিলংস করুক না কেন, কিছু আপার এজ লিমিট তাদের জন্য রেস্ট্রিক্টেড করে দিয়েছে রেলওয়ে।
পরের ব্যাপারটা হলো এক্সামিনেশন ফি নিয়ে। ঠিক আগের বারের মতনই রেলওয়ে এইবারও আনরিজার্ভড ক্যাটাগরিদের জন্য 500 টাকা এবং রিজার্ভড ক্যাটাগরিদের জন্য 250 টাকা বরাদ্দ করেছে, যা পরবর্তীকালে রেলওয়ে দ্বারা নির্ধারিত নিয়ম অনুযায়ী ফিরিয়ে দেওয়া হবে, যার মধ্যে থেকে 100 টাকা করে রেজিস্ট্রেশন ফি কেটে নেওয়া হবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। আর বাকিদের জন্য যেমন ইউজুয়ালি বা যারা অলরেডি কোনো না কোনো ক্যাটাগরি থেকে বিলংস করে সেই ক্যাটাগরি অনুযায়ী যা যা কেটে নেওয়া কেটে নেবে, নিয়ে বাকিটা ফেরত দিয়ে দেবে তোমাদেরকে। এইবার এই বছরের সবথেকে বড় আকর্ষণ হচ্ছে ইডব্লিউএস। তো ইডব্লিউএসের জন্য তোমাদের কী কী থাকতে হবে তার প্রত্যেকটা জিনিস এখানে অলরেডি হাইলাইটেড করে দেওয়া আছে, তোমরা অবশ্যই একটু ভিডিওটিকে পজ করে দেখে নেবে। আর হ্যাঁ, যে অ্যানেক্সা ফর্মটা তোমরা পাবে, যেটা অ্যানেক্সা 3 বলে এখানে ইন্ট্রোডিউসড করানো হয়েছে রেলওয়ে দিকে দিয়ে, সেই অ্যানেক্সার ফর্মটা অবশ্যই মেনশন করা প্রত্যেকটি অথরিটি বা অথরাইজড পারসনকে দিয়েই সই করাতে হবে, তবেই তোমাদের সার্টিফিকেটটা ভ্যালিড হবে। তো সেই ক্ষেত্রে কারা কারা, যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারে, এইচডি হতে পারে, কালেক্টর হতে পারে, ডেপুটি কালেক্টর, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হতে পারে, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ ম্যাজিস্ট্রেট, প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট বা রেভিনিউ অফিসার অবশ্যই এর মধ্যে ইনক্লুডেড। আর হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবে যারা যারা ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাই করতে যাচ্ছ, তারা অবশ্যই অন্য কোনো সেকশন বা অন্য কোনো ক্যাটাগরি থেকে যেন বিলংস না করে, কেননা সেক্ষেত্রে তোমাদের কোনো রকম আইনি সমস্যা হতে পারে। এখানে CBT1-এর ছোট্ট একটুখানি ইন্ট্রোডাকশানে বলে দিই তোমাদেরকে, এখানে CBT1-এর একটি ছোট নোটিফিকেশান রয়েছে যা অনুযায়ী যে মার্কস ডিস্ট্রিবিউশনটা ওরা দেখিয়েছে আপাতত, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ 90 মিনিট, সেখানে 40-30-30 করে মোট 100 নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে এবং তোমাদেরকে সেখান থেকে স্কোর করতে হবে। বাকি স্কোর ডিস্ট্রিবিউশন বা টোটাল প্রসেস যেটা তোমার CBT1 বা CBT2 ফলো করবে মার্কস ডিস্ট্রিবিউশন ব্যাপারে, সেটাকে নিয়ে আমি পরে একটি ভিডিও তোমাদেরকে জানিয়ে দেবো, সেখানে ইন ডিটেল সিলেবাসটাকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। আর বাকি যা গুরুত্বপূর্ণ নথি রয়েছে সেগুলোর মধ্যে থেকে এই মুহূর্তে তো বাকি যা রয়েছে আর কিছুই দেখার মতন নেই, যেগুলো রয়েছে বাকি পোস্ট, কিছু ভ্যাকান্সি রয়েছে, নর্মালাইজেশন কী করে হবে সেগুলো, আর কোথায় কোন পোস্ট কতটা করে ওরা ছেড়েছে বা কতটা করে ডিস্ট্রিবিউট করেছে সেই সব ব্যাপারে, সেই সব যে পোস্ট ডিস্ট্রিবিউশন ম্যাট্রিক্সগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমি তোমাদের সঙ্গে আরেকটি ভিডিওতে আলোচনা করব, কেননা ওই ভিডিওটিকে যদি আমি এখানেও অ্যাড করে দিই তাহলে ভিডিওটি অনেকটাই লেন্দি হয়ে যাবে, যেটা আমার মনে হয় না যে এই রেসপেক্টে খুব একটা দরকার। তাহলে আর হ্যাঁ, অবশ্যই যাওয়ার আগে বা ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিতে চাই, ভুল করেও কেউ হুট করে ফর্ম ফিল আপ করবে না, কেননা একবার যদি তোমরা কোনো জোনে রেজিস্ট্রেশন করে ফেলেছো তাহলে সেই রেজিস্ট্রেশন চেঞ্জ করতে পারবেই না, তোমরা যদি জোর করে মেইল আইডি বা ফোন নাম্বার বা অন্য কোনো ওয়েতে নিজে কোনো রকমভাবে চেঞ্জ করেও ফেলো, আর যদি সেটা রেলওয়ের ডেটাবেসে রাখা থাকে এবং রেলওয়ে যদি কোনোভাবে ধরতে পারে তাহলে সেক্ষেত্রে তুমি ফলসিফায়ের মতো পড়ে যাবে আর তোমার এগেনস্টে যে কোনো রকম স্টেপ নিতেই পারে। তাই নতুন কোনো আপডেটেশন পাওয়া না পাওয়া পর্যন্ত বা ভালো করে নিজেরা না জোন চুজ করে কোনোভাবেই রেজিস্ট্রেশন করবে না। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, ফিরে আসছি পরের ভিডিওতে, খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, নমস্কার।